আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদ পুরোটা সংবাদ জুড়ে আমরা দুজন থাকছি আমি তানজিয়া জুথি এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বীর যোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার সেনাবাহিনী সদর দপ্তরে ভারতীয় সশস্ত্র বাহিনীর 30 জন বীর যোদ্ধা সহ 36 সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল বি এস মেহতা মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার উপর তার লিখিত একাত্তরের যুদ্ধ এক ভারতীয় কমান্ডের বীরগাথা ও ওয়ার ডিসপ্যাসেস 1971 শীর্ষক দুটি বই বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে প্রদান করেন এর আগে ভারতীয় প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন ক্ষমতায় গেলে নির্বাচন ও মানুষের অধিকার নিয়ে বিএনপি ছিনিমিনি খেলে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন বিএনপির কাছে ক্ষমতা ভোগের বস্তু দলটি ক্ষমতায় আসা মানেই অত্যাচার লুটপাট আর জঙ্গিবাদ কায়েম সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন সরকার প্রধান রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত যুব মহিলা লীগের তৃতীয় সম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা উপস্থিত হলে সোহরাওয়ার্দী উদ্যান মিলন মেলায় রূপ নেয় আগামী দিনে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের নেতৃত্বে কে আসবেন তা ঠিক করতেই এই সমাগম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে এসে অভিবাদন জানান নেতাকর্মীদের প্রধানমন্ত্রী আন্দোলন সংগ্রামে রাজপথে বাধা উপেক্ষা করে যুব মহিলা লীগের ভূমিকার প্রশংসা করেন যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনাও দেন শেখ হাসিনা কিছু আছে গুজব ছড়ানো কি ব্যাংকে টাকা রাখা যাবে না ব্যাংকে টাকা নেই টাকা পাওয়া যাবে না আরে এই গুজব ছড়াচ্ছে তারা চোরদের এজেন্ট কিনা সেটা আমি জানি না মনে হয় তারা চোরদেরই এজেন্ট হবে আমি বলবো গুজবে কেউ যেন কান না দেয় গুজবে কান না দিয়ে দেশের মানুষের জন্য দেশের কল্যাণে আমরা যে কাজ করে যাচ্ছি সেখানে আমরা তাদের সমর্থন চাই মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি মানুষ সামনের দিকে যায় উন্নয়নের ধারা আরও বেশি উন্নত হয় আর বিএনপি আসলে দেশটা চলে যায় পিছন দিকে উন্নয়ন শেষ হয়ে যায় উন্নয়ন শুধু তাদেরই হয় হাওয়া ভবন খুলে খাওয়া ভবন খুলে এই খাই খাইটাই পারে আর দেশের জন্য কিছু করতে পারে না যে কারণে বারবার জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার নতুন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান সরকার প্রধান কাজে এই তারুণ্যের শক্তি দিয়েই বাংলাদেশ উন্নত হবে ৪১-এর স্মার্ট বাংলাদেশ আজকের তরুণ সমাজ তারাই তৈরি করবে আগামী তিন বছরের জন্য যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে শারমিন সুলতানা লিলিকে নির্বাচিত করা হয় সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি রুহুল আমিন তুহিন আরটিভি ঢাকা আগামী 28 ডিসেম্বরে মেট্রো রেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপকমিটির সভায় একথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত হয়ে স্বপ্নে মেট্রো রেলের উদ্বোধন করবেন বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই MRT9-6 শুভ উদ্বোধন করবেন সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো রেল এজন্য ৬ বগির ১০ সেট ট্রেন প্রস্তুত করা হয়েছে বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা নিয়ে গোয়েন্দা পুলিশের তদন্তে অনেকটাই আশ্বস্ত সহপাঠীরা তবে তারা আত্মহত্যার মোটিভ জানতে চান বুয়েটের শিক্ষার্থীরা বলেন কিছু বিষয় আরও পরিষ্কার হওয়া দরকার যদিও ফারদিনের বাবার অভিযোগ পরিকল্পিত হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিতেই আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে গোয়েন্দা পুলিশ জানায় তারা হত্যার কোনো আলামত পাননি হতাশা আর আর্থিক কারণে আত্মহত্যা করেছে ফারদিন সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত দেখুন নিখোঁজের তিন দিন পর গত ৭ নভেম্বর বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করে নৌপুলিশ পরদিন তার বান্ধবী বুশরাকে আসামি করে রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা শুরু থেকে তদন্তকারী সংস্থাগুলো ভিন্ন ভিন্ন তথ্য দেয়
র‍্যাব জানায় নারায়ণগঞ্জ চনপাড়া বস্তিতে মাদক সংশ্লিষ্টতায় সে খুন হয়ে থাকতে পারে। গোয়েন্দা পুলিশ সে আশঙ্কা নাকচ করে জানায় ফারদিন রাজধানীর কোথাও খুন হতে পারে। পরবর্তীতে লেগুনার চালক হেলপার এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে জানায় তদন্তকারীরা। তবে 38 দিন তদন্তের পর গোয়েন্দা পুলিশ ও র‍্যাব প্রায় একই সুরে জানায় ফারদিন খুন হননি। বৃহস্পতিবার ব্রিফিংয়ে গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ বলেন, হতাশা আর টাকার অভাবে আত্মহত্যা করে থাকতে পারে সে। তার পরিবার এবং তাদের বন্ধু-বান্ধব আত্মীয়কে বুঝিয়েছি যে এই কারণে সে আত্মহত্যা করেছেন, কারণ আপনারা জানেন সে কোনোদিন বাবুবাজার ব্রিজ এবং সুলতানাকামার ব্রিজ সে কোনোদিন দুই বছরে কোনোদিন সেখানে যায় নাই, এবং সে বুসাকে নামিয়ে দে সে যে রাত 9:30 থেকে সে যে একা একা ঘুরে বেরিয়েছেন, আমরা এমনকি সে দুই বছরে 522টা নাম্বারে সে কথা বলেছেন, আমরা 522 জন লোককে আমরা তার সম্পর্কে আমরা খোঁজ খবর নিয়েছি। ফারদিন হত্যার তদন্ত সম্পর্কে জানতে বুয়েটের 44 শিক্ষার্থী সকালে গোয়েন্দা কার্যালয়ে যান। আলামত ও তদন্তের অগ্রগতি নিয়ে অনেকটাই আশ্বস্ত হন তারা। এখনো কিন্তু মামলার রিপোর্ট জমা দেয় নাই, কিছু না কিছু বাদ আছে নইলে তো জমা দিয়ে দিত, তাই না? তো এখন হচ্ছে যে ওনারা প্রথম দিন থেকে যে পরিমাণ কাজ করছে আমাদেরকে সবই দেখাইছে, ওনাদের কাজের অগ্রগতি এবং ধরন দেখে আমরা সন্তুষ্ট। তবে এই তদন্তে ফারদিনের বাবা মোটেই সন্তুষ্ট হতে পারছেন না। গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করে বলেন, কাউকে আড়াল করতেই হত্যাকে আত্মহত্যা বলার চেষ্টা হচ্ছে। জাস্টিস না করতে পারেন, নীরব থাকেন, অথবা আমাকে বলে দেন যে বাবা যা হয়েছে নানা কারণেই হয়, আপনি এটা মেনে নেন। আমি মামলাটাই করতে চাইছি না, আমি ভুল করেছি মামলাটা করে, কারণ আমি জানি এই দেশে আইনের শাসনের নামে প্রহসনও হয়। এ ঘটনায় ফারদিনের বান্ধবী বুশরার কোনো সংশ্লিষ্টতা পাননি গোয়েন্দা পুলিশ। তদন্ত প্রতিবেদনে যা জানিয়ে দিবে সংস্থাটি। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে অসদাচরণ করে দেশের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে, এমনটি মন্তব্য করেন পিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইমরান সালেহ প্রিন্স জানান, গ্রেফতারকৃত 700 নেতাকর্মীর বাইরেও অনেকেই নিখোঁজ আছেন, শিগগিরই তাদের তালিকা প্রকাশ করা হবে। আশিকুল আলম জানাচ্ছেন এর বাকিটা। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে অগণতান্ত্রিক আচরণ করেছে সরকার। দেশের মানুষকে যেভাবে ভয়ভীতির মাধ্যমে তারা চেপে রাখতে চাচ্ছে, এখন কূটনীতিকদেরও তারা ভয়ভীতি সৃষ্টি করে একটা ভিন্ন পরিবেশ সৃষ্টি করে তাদের এই অবৈধ সরকার, দখলদার সরকার অব্যাহতভাবে ক্ষমতায় থাকার রাজধানী নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, বিএনপির অনেক নেতাকর্মী এখনো নিখোঁজ রয়েছে, যাদের আদালতে সোপর্দ করছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারা দেশে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত 10 ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার নির্যাতন অব্যাহত রয়েছে। এখনও আমরা অনেক নেতাকর্মীদের খোঁজ পাচ্ছি না, প্রতিদিনই আমাদের কাছে গ্রেপ্তারের নতুন নতুন তালিকা আসছে। আমি আটককৃত সকল রাজবন্দীদের গ্রেপ্তারের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং তাদের মুক্তি দাবি করছি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জামিন নামঞ্জুর করেছে আদালত। জামিনের বিষয়টা হলো আদালতের এখতিয়ার। আপনারা যে কথাটি বলছেন, বিএনপি আইনজীবীদের দাবি সম্পূর্ণ মিথ্যা অভিযোগে বিএনপি নেতাদের আটক রাখা হয়েছে। আদালত এজাহার নামদারি 2 নম্বর এবং 10 নম্বর আসামিকে যখন জামিন দিয়েছিলেন, আমার ধারণা সরকারের প্রভাবের উপরে উঠতে পেরেছিলেন তিনি। এখন সম্ভবত ইকো আদালত স্বাধীনভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসের জামিন বিবেচনা করতে পারছেন না সরকারের অন্যায় প্রভাবের কারণে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা।
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে গণধর্ষণের মামলার রায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 30 দিনের মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালত পরিবর্তন চেয়ে রিট করা আবেদনের শুনানি নিয়ে মামলাটি কেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হবে না সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার সকালে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 16 আগস্ট এই মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বর্তমানে এই মামলার বিচার কাজ সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলমান রয়েছে। কোন রাজনৈতিক দল ইসির প্রতি অনাস্থা বা অবিশ্বাস করলে সেটি তাদের ব্যক্তিগত বিষয়। কমিশন সব দলকেই সমান সুযোগ দিচ্ছে বলে মন্তব্য করছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। রোববার বিএনপির 6 এমপির পদত্যাগে শূন্য হওয়া আসনে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বিস্তারিত থাকছে আতিকা রহমানের রিপোর্টে। সম্প্রতি বিএনপির 6 জন সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করেছেন। এ সময় তারা বর্তমান নির্বাচন কমিশন ও সরকারের পদত্যাগের দাবি করেন। বিএনপি, নাগরিক ঐক্য, জেএসডি সহ যে 7 দল গণতন্ত্র মঞ্চ গঠন করেছে তারাও বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন। দলীয় সরকার এবং বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা অংশ নেব না। অতি সত্বর এই সংসদকে আপনার বাতিল করতে হবে। এ বিষয়ে নিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপি সংসদ সদস্যরা পদত্যাগ করায় কমিশন কোনো চাপ অনুভব করছে না, সব দলকে সমান সুযোগ দিয়ে যাচ্ছে ইসি। এই বিষয়ে কোনো চাপ অনুভব করছি না আমরা। এখানে দায়িত্ব নেওয়ার পরে আমরা প্রত্যেকটি কাজেই সংবিধান সম্মত করেছি, আইনসম্মত করেছি। কেউ যদি মনে করেন আমাদের প্রতি অবিশ্বাস রাখে সেটা তাদের ব্যক্তিগত বা তাদের দলীয় বিষয়, কিন্তু আমরা এই পর্যন্ত কারো প্রতি অসম আচরণ করিনি এবং যতগুলো নির্বাচন হলো আমাদের কোনো প্রায় কেউ বলতে পারবে না ওই এলাকার নির্বাচন কোনো প্রার্থী বলতে পারেনি যে নির্বাচন কমিশন আমাদের প্রতি অসম আচরণ করেছে বা কারো প্রতি পক্ষপাতিত্ব করেছে, এটা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। শূন্য হওয়া 6 আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করতে রবিবার বৈঠক করবে নির্বাচন কমিশন। হ্যাঁ, রোববার দিন সভা আছে, আশা করা যায় মিনিমাম 42 দিন না 43 দিন সময় দিতে হয়, ওটা দিয়ে যাওয়া হয় সেভাবে দেওয়া হবে। সম্প্রতি নির্বাচন কমিশনের অনেক বাজেটে অর্থ মন্ত্রণালয় বরাদ্দ কমিয়েছে। এ প্রসঙ্গে মোহাম্মদ আলমগীর বলেন, এটা বড় কোনো সমস্যা নয়, ওই সব বিষয়ে পুনরায় চিঠি দেবে কমিশন, তাতে সমস্যার সমাধান হবে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দীর্ঘ 9 বছর পর কুমিল্লায় অনুষ্ঠিত হলো মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের 3বার্ষিক সম্মেলন। এ সময় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। তিনি বলেন, যারা এ বাংলাদেশ বিশ্বাস করে না সেই মুখোশ পরা জামাত বিএনপি আবারও ষড়যন্ত্র করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করার আহ্বান জানান তিনি। সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন নাহার লাইলি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস শপুর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছে। গাইবান্ধার পলাশবাড়িতে যাত্রীবাহী বাস চাপায় সিএনজি অটোরিকশার চালক সহ 4 জন নিহত হয়েছে, এ সময় আহত হয় 2 জন। সকালে গাইবান্ধা পলাশবাড়ি সড়কের ডাকঘর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার শামীম মিয়া, তার স্ত্রী শিমু সরকার, তাদের ভাগিনা পলাশবাড়ির শাকিল মিয়া ও সিএনজি অটোরিকশার চালক নুরুল ইসলাম। এদিকে টাঙ্গাইলের মির্জাপুর ভূয়াপুর ও বাসাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ 3 জন নিহত হয়েছে, এ সময় আহত হয় 12 জন। এ সময় 20টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় যান কমিশন উল্টে 1 জনের মৃত্যু হয়েছে। মাগুরার শালিখা উপজেলায় সীমাখালী বাজারে বাস ও ট্রাকের সংঘর্ষে 1 ব্যবসায়ী নিহত হয়েছে। তাপমাত্রা কমে শীত বাড়ছে উত্তরের জেলাগুলোতে। ভোর 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। সকালে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। শীতজনিত রোগীর চাপ বাড়ছে জেলার হাসপাতালগুলোতে। 3 থেকে 4 গুণ রোগী হওয়ায় মেঝে ও বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে। কুড়িগ্রামে রাত থেকেই চারদিক কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ছে। কাজে যেতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন তারা।
চলতি মাসের শেষ দিকে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া রুট সহ দেশের বিভিন্ন সড়ক মহাসড়কেও ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। এদিকে শুক্রবার থেকে দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। ওই সময় তাপমাত্রা নামতে পারে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে, এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক রাজধানীর রামপুরায় মনস্রু শাখা উদ্বোধন করেছে। এ সময় প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কানুতোষ মজুমদার, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির খান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইলিয়াস উদ্দিন আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। রংপুরে বাইসাইকেলের আরও একটি কারখানা চালু করেছে আরএফএল। দুপুরে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জেলার গঙ্গাছড়ায় আরএফএলের দ্বিতীয় এই কারখানাটি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশের অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখছে প্রাণ আরএফএল গ্রুপ, আর স্থানীয় ও রপ্তানি বাজারে চাহিদা বৃদ্ধির লক্ষ্যে এই জেলায় বাইসাইকেলের দ্বিতীয় কারখানা চালু করা হয়েছে বলে জানান প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। প্রায় 60 কোটি টাকা ব্যয়ে 70,000 বর্গফুটের এই কারখানাটিতে বাইসাইকেল ছাড়াও ফ্রেম, ফর্ক, টায়ার, টিউব সহ সাইকেলের কিছু কম্পোনেন্ট উৎপাদন করা হবে। এতে প্রায় 1,000 মানুষের কর্মসংস্থান হবে। ব্যাটারি চালিত সাইকেল যেটা আমরা আগামী দিনে আমরা বাংলাদেশ থেকে রপ্তানি করব, আশা করি আগামী বছরে আমাদের প্রচুর ই সাইকেল আমরা পৃথিবীর বুকে আমরা পাঠাবো। সারা দেশের মানুষ যদি আমরা এমপ্লয়মেন্ট দিতে পারি তাহলে তো আমাদের জন্য সবচেয়ে মানে ভালো হবে। যে উদ্দেশ্য আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতার মাসে দাঁড়িয়ে সে কথা বলা যায় যে আমাদের যে লক্ষ্য সেটা বাস্তবায়িত। অতএব আমরা এই ধরনের উদ্যোক্তাকে সাপোর্ট দেই। দর্শক সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দর্শক, রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ।